السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله الذين قاموا بنصرة الدين الكبير وصحبه ومن دعا في دعوته وجاهد في سبيله وعلى عباد الله الصالحين أجمعين وبعد. قال الله سبحانه وتعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال أيضا لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. সম্মানিত মুসলিয়ানে কারাম, মহান আল্লাহর দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে পূর্ব নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে তার হুকুম পালনের জন্য সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আমার খুতবার বিষয়বস্তু হলো শুকরিয়া। শুকর শব্দের বাংলা অর্থ হলো কৃতজ্ঞতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠাবার পরিকল্পনা নেওয়ার পর পৃথিবী সৃষ্টি করে অসংখ্য নাজ ও নিয়ামত এই পৃথিবীতে আমাদের জন্য সৃষ্টি করেছেন। সৃষ্টি করার বহু পূর্বে আমাদেরকে অস্তিত্বে এনেছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তারও অনেক পরে একটা প্রেক্ষিত বিবেচনায় বা প্রেক্ষাপট সৃষ্টি করে আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। পাঠাবার পূর্বে বেশ কিছু পরীক্ষা করে ফেলেছেন। এই পরীক্ষার মধ্যে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদমকে সেজদা করো। সকলে করলো, ইবলিস করল না। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন সেজদা করলে না? মা মানা আকা আল্লাহ তাসজুদা ইজা আমাতুক, আমি যখন তোমাকে সেজদা করার হুকুম দিলাম কে তোমাকে মানা করলো? এখানে ইবলিস পরীক্ষায় ফেল করলো। সে বলল, আমি তো তা আদমের চেয়ে ভালো, আমি কেন তাকে সেজদা করব? আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। শুধু মণ্ডলী, এই বিষয়টা সাধারণত আলোচনায় আসে না, এই জন্য আমি আপনাদের গভীর মনোযোগ আকর্ষণ করছি। ইবলিস তার কৃতকর্মের জন্যই বহিষ্কৃত হয়েছে জান্নাত থেকে, এবং সেটা হয়েছে চিরজীবনের জন্য। সে কিন্তু আর কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বললেন, ফাখরুজ মিনহা ইন্নাকা মিনাস সাগিরিন, বেরিয়ে যাও এখান থেকে, তুমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। এরপর সে সর্বশেষ যে ঘটনাটা ঘটালো, সে বলল যে, আল্লাহ আমি তাদেরকে ধোকা দিব, ডান থেকে বাম থেকে সামনের থেকে পিছন থেকে এসে আমি তাদেরকে প্ররোচিত করব। এখানে একটা কথা বলছেন খুব তাৎপর্যপূর্ণ, খেয়াল করেন। সে বললে, ওয়ালা তাজিদু আকসারাহুম মিনাস শাকিরিন, হে আল্লাহ এই আদম সন্তানদের অধিকাংশকেই তোমার কৃতজ্ঞ বান্দা হিসাবে পাবা না। লা তাজিদু পাবা না আকসারাহুম, তাদের অধিকাংশকে, মিনাস শাকিরিন, তোমার কৃতজ্ঞ বান্দাদের মধ্যে পাবা না। তাহলে বোঝা গেল ইবলিসের কাজটা হলো আমাদেরকে অকৃতজ্ঞ করা, আনগ্রেটফুল করা, আর নবীদের কাজ হলো আল্লাহর যে অসংখ্য নিয়ামত
এই নিয়ামত আমাদেরকে বুঝিয়ে দিয়ে এর গুরুত্ব উপলব্ধি করিয়ে তার নিয়ামতের জন্য আমাদেরকে কৃতজ্ঞ করা, শুকরগুজার বান্দা বানানো বিপরীতমুখী কাজ। এখন এই পৃথিবীতে আসার পর আমরা দেখছি যে অনেক নিয়ামত। আল্লাহ বললেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তাহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো তাহলে তোমরা গণনা করে শেষ করতে পারবা না। এখন যদি কেউ একটু সূক্ষ্মভাবে পর্যালোচনার দৃষ্টি দিয়ে দেখে তাহলে এই লোকটা আল্লাহর নিয়ামতকে উপলব্ধি করতে সক্ষম হবে এবং বিবেকের স্বাভাবিক তাড়না অনুযায়ী সে প্রতি মুহূর্তে আল্লাহর নিয়ামতের শুকরিয়া করবে। ছোট্ট করে যদি আমাদের অস্তিত্বে, আমাদের এই দেহের মধ্যে আল্লাহর যত নিয়ামত আছে, উদাহরণস্বরূপ বলি, আমার যদি চোখটা না থাকতো আমি পৃথিবীর কিছুই দেখতাম না, হাতটা না থাকতো আমি কোনো কাজ করতে পারতাম না, পাওটা না থাকতো আমি চলতে পারতাম না, এইভাবে প্রত্যেকটা জিনিসই। ঠিক অনুরূপভাবে এই পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত বানিয়েছেন, এই পৃথিবীর পশু পাখি, আগুন, পানি, মাটি, বাতাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আল্লাহর কত বড় নিয়ামত, কত ভ্যালুয়েবল, আমাদের জন্য কত প্রয়োজনীয়, এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে বলা হয়েছে। আমি বললেন যে ওয়াশকুরু লি, আমার প্রতি কৃতজ্ঞ হও, ওয়ালা তাকফুরুন, এবং অকৃতজ্ঞ হইও না। এটা হলো আল্লাহর নির্দেশনা। সম্মানিত ভাই ও বোনেরা, তাহলে আমাদের কাজটা হলো জীবনে আমরা যতক্ষণ সচেতন থাকি, মানে সেন্স থাকে, নিদ্রায় যেন যখন আমরা বিভোর হয়ে যাই, কিছু স্মৃতিতে থাকে না, তখন আমরা ভাবি না, ভাবতে পারি না, অসুস্থতার কারণে যদি আমরা বেহুশ হয়ে যাই তখন আমরা ভাবতে পারি না, আমাদের ভাবনার ক্ষমতাটা তখন থাকে না। যতক্ষণ আমরা সচেতন আছি ততক্ষণ আমাদের দায়িত্ব হলো আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন এগুলো নিয়ে ভাবা। যদি আমরা এগুলা ভাবি তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহর কত নিয়ামতের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে আছি, ডুবে আছি। আল্লাহ এই পৃথিবীর সব কিছু মানব জাতির জন্য বানিয়েছেন, কি বলেন, ঠিক না? ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ হলেন তিনি জমিনের সব কিছু তোমাদের জন্য বানিয়েছেন। সৃষ্টির সেরা জীব হিসেবে শ্রেষ্ঠত্বের মর্যাদা নিয়ে বাঁচার জন্য এমন কোনো কিছু নাই যা আল্লাহ বানায় নাই, কোনো কিছুর অভাব কিন্তু আমরা দুনিয়াতে অনুভব করি না। এখন একটু সমস্যা হলো, তারপরেও তো আমাদের মধ্যে অনেক লোক আমরা এই কাঙ্ক্ষিত জীবন পাচ্ছি না, এটার কারণ কিন্তু নাশকরি, মানে কৃতজ্ঞতা, বাংলায় বলে কৃতজ্ঞতা মানে কুফুরি আর কি, অকৃতজ্ঞতা, ওটা একটু সহজ বেশি, অকৃতজ্ঞতা, এইটাই আসলে মূল কারণ। এখন কৃতজ্ঞতা আমাদেরকে আদায় করাটা আল্লাহ ফরজ করেছেন, কৃতজ্ঞতা কীভাবে আদায় করতে হবে এই বিষয়ে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু উপস্থাপন করতে চাই। তা হচ্ছে শুকরিয়ার তিনটা পর্যায় আছে, মানুষের আমলেরও তিনটা পর্যায় আছে। প্রথম পর্যায়টা হলো মানুষের অন্তরের বিষয়, দ্বিতীয়টা হলো ভাষার বিষয়, আমরা মুখে বলবো, তৃতীয় হলো কার্যকারণের মাধ্যমে, অর্থাৎ
আমরা শুকরিয়া করব প্রথমত আল্লাহর নিয়ামতগুলোকে আমরা উপলব্ধি করব। উপলব্ধি যদি না করি কৃতজ্ঞতার অনুভূতি হৃদয়ে জাগরণ হবে না। যদি আমরা আমাদেরকে আল্লাহ কি কি দিয়েছে, কোন জিনিসটার কতটুকু মর্যাদা, কোন জিনিসটার প্রয়োজনীয়তা কতটুকু, এই বিষয়ে যদি জ্ঞানী না থাকে তাহলে তো হৃদয়ে কৃতজ্ঞতার অনুভূতি জাগ্রত হবে না। এজন্য আল্লাহ পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে এই পৃথিবীর সমস্ত বস্তু সম্পর্কে প্রথম জ্ঞান দান করেছেন। বানাবার পূর্বেই ফেরেশতারা বলল, আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়াইয়াসফিকুদ দিমা, আল্লাহ তুমি এমন একটা জাতি বানাবা যারা দুনিয়াতে গোলমাল করবে, যারা রক্তপাত করবে, আমরাই তো তোমার তসবিহ তাহলিল করতেছি। তখন আল্লাহ জবাব দিলেন, তোমরা বিষয়টা বুঝো নাই, বুঝবা না, আমি যেই কারণে বানিয়েছি বা যেই কারণে তাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি তোমরা এটা বুঝবা না, পরে বুঝাব। আল্লাহ আদমকে বানালেন, ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা, সব কিছু আল্লাহ আদমকে শিক্ষা দিলেন। তারপরে সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতাদেরকে বললেন এইবার তোমরা এগুলো বলো। ওরা বলল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ তুমি সকল সীমাবদ্ধতা এবং সকল দুর্বলতা থেকে পবিত্র, আমাদের তো আসলে কোনো এলেম নাই, ওইটুকুই আছে যেটুকু তুমি দিয়েছো। একথা তারা স্বীকৃতি দেওয়ার পর আদম আলাইহিস সালামকে বললেন, আর আদম আলাইহিস সালাম মানে থরলি বলে গেলেন, এই পৃথিবীর বুকে এ বস্তু নিচয় থেকে শুরু করে যত নিয়ামত বানালেন মানুষের জন্য এই সমস্ত নিয়ামত সম্পর্কে বর্ণনা করে দিলেন। তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালাম এর শ্রেষ্ঠত্বের প্রধান কারণটা কি, জ্ঞান। প্রধান এখানে বুঝানো হলো, আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো আর ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হলো, ফেরেশতারা বলতে পারল না, আদম আলাইহিস সালাম বলে দিলেন। আল্লাহ এ দ্বারা প্রমাণ করলেন যে আদমকে যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে তোমাদেরকে সেজদা করতে বললাম তার যৌক্তিকতা হলো জ্ঞানের বিচারে আদম তোমাদের সে অনেক ঊর্ধ্বে। এখন আমরা যদি কৃতজ্ঞতার অনুভূতি হৃদয়ে জাগ্রত করতে চাই এবং কৃতজ্ঞ গ্রেটফুল সার্ভেন্ট অফ আল্লাহ হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে চাই তাহলে আল্লাহর এই অসংখ্য নিয়ামত সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা যদি না জানি তাহলে তো এই বিষয়ে আমাদের মধ্যে কৃতজ্ঞতার অনুভূতি জাগ্রত হবে না। খুব খেয়াল করেন, আমরা এই সমাজের মধ্যে আমরা এই জীবনে কত বস্তু ব্যবহার করতেছি, এছাড়াও বস্তুর ঊর্ধ্বে অনেক নিয়ামত আমরা ভোগ করে চলছি। উদাহরণস্বরূপ বলি, আমাদের এই সমাজের মধ্যে সমাজবদ্ধ জীবনযাপন করতে গিয়ে আমাদের সাথে প্রথম সম্পৃক্ত হচ্ছে পুরুষের সাথে নারী, নারীর সাথে পুরুষ, অর্থাৎ স্বামী স্ত্রীর একটা সম্পর্ক। এখন এটা কতটুকু নিয়ামত আপনাদেরকে ভাবতে হবে। এরপরে আসতেছে আমাদের সন্তান সন্ততি, এরা কত বড় নিয়ামত আমাদেরকে ভাবতে হবে। এরপরে কি হচ্ছে, আমরা কি এক পরিবারের পাঁচ সাতজন মিলেই জীবনযাপন করি না আর কারোর সাথে আমাদের কোনো ইন্টারাকশন আছে, সমস্ত লোকের সাথে আছে। আমি যে জামাটা গায়ে দিয়েছি এটা আমি সেলাই নাই, যে সেলাইছে সে সেলাই মেশিনটা বানায় নাই, যেই সুতা দ্বারা সেলানো হয়েছে সেই সুতাও সে বানায় নাই, যে সুতা বানাইছে সে কোনো এই সুতার উপকরণ এই তুলা বা যা কিছু ওগুলা উৎপাদন সে করে নাই। এইভাবে আমার গায়ে জামাটা উঠতে কমপক্ষে 15 থেকে 20টা স্টেজ পার হয়ে এসেছে। এখন তাহলে সকলেরই তো সম্পৃক্ততা আছে,
আমি যা খাই যা পান করি আমি উৎপাদন করি না। এই যে একের পর এক পরস্পরের সহযোগিতার জন্য আল্লাহ সমাজবদ্ধ জীবনটাকে ফরজ করেছেন, এই সমাজটাও এই জন্য আল্লাহর একটা নেয়ামত। কি বলেন, ঠিক কি না? কেউ যদি আমাকে সহযোগিতা না করত, কেউ যদি আমার চুল কেটে না দিত, কেউ যদি আমার জামাটা বানিয়ে না দিত, কেউ যদি আমার পাজামা বানিয়ে না দিত, তাহলে আমার অবস্থাটা কী হতো? তাহলে ওগুলোও নেয়ামত। মানে জীবনের যা প্রয়োজন, জীবনের জন্য যা প্রয়োজন, সব কিছুই আল্লাহর নেয়ামত। এই সমস্ত নেয়ামতের কথা স্মরণ করে আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়া, এটাই হলো এই আয়াতের মূল প্রতিপাদ্য বিষয়। এখন আমরা যদি না জানি তাহলে কৃতজ্ঞ হতে পারবো না। আলটিমেটলি কী দাঁড়ালো? জীবন এবং জগতের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা বস্তু এবং বস্তুর মধ্যে প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে সঠিক ধারণা অর্জন করতে হবে, তাহলে আমরা আল্লাহর কাছে সঠিক কৃতজ্ঞ হতে পারবো। অন্যথায় সেই কৃতজ্ঞতা বিভ্রান্তিপূর্ণ হবে এবং সেই কৃতজ্ঞতার অনুভূতির জাগরণ হবে না এবং কৃতজ্ঞ আমরা স্বাভাবিকভাবে হব না। আর আল্লাহ বলতেছেন যে যদি তোমরা কৃতজ্ঞতা অর্জন করো এবং পালন করো, মেনে চলো, কৃতজ্ঞ হও, তাহলে আমি আমার নেয়ামত তোমাদেরকে বাড়িয়ে দেব। লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া করো, লা আজিদান্নাকুম, অবশ্যই আমার নেয়ামত আমি তোমাদের বাড়িয়ে দেব। এখন তাহলে কৃতজ্ঞ হওয়ার জন্য আমি বলেছিলাম যে প্রথম শর্ত হলো সেই নেয়ামতটার প্রয়োজনীয়তা গুরুত্ব যথাযথভাবে জানতে হবে, আর জানার জন্য আমাদের এই জ্ঞানের উৎস, এই পৃথিবীতে বিভিন্ন উৎসে আমরা জ্ঞান অর্জন করি, প্রধানত দুইটা উৎস। একটা উৎস হলো ইন্দ্রিয় প্রসূত জ্ঞান, মানে আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, আমরা চোখে দেখি, আমরা কানে শুনি, আমরা জিহ্বায় দিলে স্বাদ গ্রহণ করতে পারি, শরীরে লাগালে আমরা গরম ঠান্ডা উপলব্ধি করি। এই যে ইন্দ্রিয়গুলো, এই ইন্দ্রিয়গুলো আমাদেরকে জ্ঞান দান করে, এটাকে আমরা বলি ইন্দ্রিয় প্রসূত জ্ঞান। মানে ইন্দ্রিয় যেই জ্ঞানের জন্ম দেয়, প্রসূত মানে বুঝছেন তো, জন্ম দেয় যেই জ্ঞান, এই ইন্দ্রিয় প্রসূত জ্ঞান। আর আরেকটা প্রধান জ্ঞানের উৎস হলো অহিলব্ধ জ্ঞান, অর্থাৎ ইন্দ্রিয় যেই জ্ঞান আমাদেরকে দেয় এটার মধ্যে ভুল থাকার সম্ভাবনা যথেষ্ট। কারণ দেখবেন কোনো কোনো সময়, হ্যাঁ, কোনো কোনো লোক চোখে ত্রুটি থাকার কারণে একটা বড় জিনিস ছোট দেখে, আবার ছোট জিনিস বড় দেখে, দেখে কি না? আবার একই জিনিস, একটা জিনিস দুইটা দেখে, চোখের ত্রুটির কারণে এরকম হয় কি না? আচ্ছা, শরীরে যদি আমার অনুভূতি শক্তি নষ্ট হয়ে যায়, গরম না ঠান্ডা আমরা এখানে লাগালে বুঝি না, শীতকাল না গরমকাল আমরা উপলব্ধি করতে পারি না, কি বলেন, এরকম হয়? তাহলে বোঝা গেল সব সময়ই ইন্দ্রিয় আমাদেরকে সঠিক তথ্য পরিবেশন করতে পারে না। আবার যেগুলি আমাদের দৃষ্টির অগোচরে, এরকম অনেক জ্ঞান আছে, অনেক বিষয় আছে যেইগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন না করলে জীবন জগৎ সম্পর্কে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। যেমন আমাদের সমাজে এক সময় অনেক প্রচলন ছিল, চরম বস্তুবাদে বিশ্বাসী লোকগুলি বলতো, যেটা দেখি না ওটা মানি না, উপলব্ধিও করি না, মানি না। আচ্ছা, আপনি বলেন তো, আপনার মধ্যে কি রূহ আছে না নাই? কথাই বলেন, রু আছে তো, রুটা চলে গেলে এই দেহটার উপকরণগুলি সব ঠিক থাকলেও আপ দেহের মধ্যে যতই খোঁচা মারেন কোনো কথা বলবে না, যতই মার দেন চিৎকার দিবে না, আগুনে জ্বালান সে কিছুই বলবে না, সে খালি পড়েই যাবে, এই না বিষয়টা? তাহলে রু বলতে একটা জিনিস আছে, এটা কি ধরা যায়, এটা কি ছোঁয়া যায়, এটা কি বেঁধে রাখা যায়? আচ্ছা, একটা লোকের মৃত্যুসজ্জায় শায়িত অবস্থায় আপনারা যদি একবারে কঠোর নিয়ন্ত্রিত কাঁচপাত্রের মধ্যে ওকে ঢুকিয়ে রাখেন, রুহটা কি কবজ হবে?
হবে। আচ্ছা, হওয়ার পরে এই লোকটার আগের অবস্থা আর মৃত্যুর পরবর্তী অবস্থা কি এক? এক না। আগে সে অনুভূতি ছিল, তাকে মার দিলে ব্যথা পেত, তাকে আনন্দদায়ক বস্তু বা চিত্র প্রদর্শন করলে সে আনন্দিত হতো, এখন আর সে হয় না, লাশটা শুধু পড়েই থাকে, নড়াচড়া করে না। কথাটা কি ঠিক? আমার ভাইয়েরা, সম্মানিত ভাই ও বোনেরা, আজকে এই কথাটা বুঝতে হবে যে কিছু জ্ঞান আছে, যেই জ্ঞান ইন্দ্রিয় প্রসূত জ্ঞান যথেষ্ট নয়। আমার ক্লিয়ার? আমার ভাইয়েরা, সেই জ্ঞানটা দান করেন আল্লাহ ওয়াহির মাধ্যমে। আল্লাহ আদম আলাইহিস সালামকে পাঠাবার সময় ইন্দ্রিয়টা সাথে দিয়েছেন, ঠিক কিনা? যার কারণে উনি পৃথিবীতে এসেই অনেক কিছু জানছেন, কিন্তু যেই জিনিসগুলো আরও জানা দরকার সেই জিনিসগুলো ওয়াহি নাজিল করে জানিয়েছেন, ঠিক আছে না? আল্লাহর অস্তিত্ব, আল্লাহর একত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর মর্যাদা, আল্লাহর প্রতি করণীয়, আল্লাহর আমাদের প্রতি করণীয়, এই বিষয়গুলি কোনো ল্যাবরেটরিতে রিসার্চ করে বের করা সম্ভব? এগুলো কি আমাদেরকে, আমাদের ইন্দ্রিয় প্রসূত জ্ঞান আমাদেরকে সঠিক তথ্য পরিবেশন করে, সাপ্লাই করে? করে না। অতএব জ্ঞানের প্রধান দুটি অংশ, একটা হলো ইন্দ্রিয় প্রসূত জ্ঞান, আরেকটা হলো ওহিলব্ধ জ্ঞান। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমরা যদি নির্ভুল জ্ঞান অর্জন করতে হয়, তাহলে ইন্দ্রিয়কে যেমন ব্যবহার করতে হবে, পাশাপাশি ওহিলব্ধ জ্ঞান অর্জন করতে হবে। ওইটা যদি না থাকে, আমার ইন্দ্রিয় প্রসূত জ্ঞান আমাকে ভুল তথ্য পরিবেশন করে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করতে পারবে না। আর আমরা ভুল সিদ্ধান্তে থেকে জীবনটাকে ব্যর্থতায় পর্যবসিত করার সম্ভাবনাই বেশি। আমি কি বুঝাতে পারছি? আমার ভাই বোনেরা, এখন আল্লাহর সমস্ত নেয়ামত আল্লাহ আগেই দিয়ে দিয়েছেন, এই নেয়ামতগুলোকে আমাদেরকে সঠিকভাবে বুঝে শুনে আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমরা অর্জন, বন্টন এবং ভোগ, বিষয় কটা ভুলে গেছে, অর্জন, বন্টন এবং ভোগ, এই তিনোটা জিনিস ইন দ্য লাইট অফ নলেজ হুইচ ইজ গিভেন বাই আল্লাহ, আল্লাহর দেয়া জ্ঞান অনুযায়ী অর্থাৎ ওয়াহিলব্ধ জ্ঞান অনুযায়ী যদি আমরা করতে না পারি, আল্লাহর কৃতজ্ঞ বান্ধব হিসাবে আল্লাহর দরবারে উঠার সম্ভাবনা নাই। আপনারা রাগ করলেও কথা আমার এটি, আমি যা বুঝছি আর কি, হ্যাঁ, আমি বুঝছি যে আল্লাহর ওহিলব্ধ জ্ঞান ছাড়া কোনো নেয়ামতের গুরুত্ব, কোনো নেয়ামতের প্রয়োজনীয়তা, কোনো নেয়ামতের সঠিক ব্যবহার পদ্ধতি বা প্রণালী আমরা সঠিকভাবে বুঝতে পারবো না, কারণে এগুলার সঠিক ব্যবহার আমরা করবো না, না করলে আমরা সঠিক কৃতজ্ঞ বান্দা হিসেবে আল্লাহর দরবারে উঠতে পারবো না। আর আল্লাহ বলছেন লা ইন শাকারতুম, শুকরিয়া করলে, লা আজিদান্নাকুম, অনেক বাড়াইয়া দিব, ওয়ালা ইন কাফারতুম, আর যদি সঠিক অর্থে কৃতজ্ঞ হতে না পারো অবশ্যই তোমাদের জন্য আমার শাস্তি অনেক কঠিন, ইন্না আযাবি লাশাদিদ। এটা কি আমার কথা? এটা কার কথা? তাহলে আমাদেরকে ইন্দ্রিয় প্রসূত জ্ঞানের পাশাপাশি ওহিলব্ধ জ্ঞান এর গুরুত্ব কম নাকি সমান? এখন আমরা যারা ওহিলব্ধ জ্ঞানকে উপেক্ষা করে দুনিয়াবি অন্যান্য জ্ঞানে অনেক বেশি জ্ঞানী হয়ে নিজেদেরকে মনে করেছি যে আমরা অনেক জেনে ফেলেছি, তারপরে ওয়াহি সম্পর্কে যারা বলে তাদেরকে বলে আর এগুলা কাক মোল্লা, এগুলা জানে কি, 1400 বছর পূর্বের কথা বলে, এগুলো তো ব্যাকডেটেড, এগুলো রিয়াকশনিস্ট, এগুলো বলে, কিন্তু আসল ব্যাপারটা কিন্তু তা না। দুইটা মিলে হলো পূর্ণাঙ্গ জ্ঞান, আপনার বিবেক প্রসূত, ইন্দ্রিয় প্রসূত জ্ঞানটা পাশাপাশি ওহিলব্ধ জ্ঞানটা পাশাপাশি থাকতে হবে, তাহলেই সঠিক জ্ঞান আমাদের অর্জন হবে। আর অর্জন হলে এই বস্তু নিচয়ের যথার্থ ব্যবহার আমাদের পক্ষে সম্ভব হবে, আর বস্তু নিচয়ের সঠিক ব্যবহার এর মাধ্যমেই আল্লাহর প্রকৃত অর্থে কৃতজ্ঞ বান্দা হওয়া যাবে। আর সেটা হতে পারলেই আল্লাহ এই দুনিয়ার মানুষকে দুনিয়াতেও নেয়ামত বাড়িয়ে দিয়ে এবং নেয়ামতের বিনিময়ে ডিগনিফাইড অ্যান্ড পিসফুল লাইফ দিতে চায়,
মর্যাদাপূর্ণ শান্তিপূর্ণ জীবন দুনিয়াতে দিতে চায় এবং স্যাটিসফ্যাক্টরি লাইফ এর পাশাপাশি পিসফুল মাইন্ড নিয়ে যাওয়ার সুযোগ দিতে চায়, যেটা কালবিন সালিম বলা হয়েছে কোরআনের ভাষায়। ইল্লা মান আতাল্লাহা বেকালবিন সালিম, আল্লাহ বলতেছে সেখানে বাকিগুলি কোনো জায়গা পাবে না, যারা এই দুনিয়ার বুকে ইন্দ্রিয় প্রসূত জ্ঞানের পাশাপাশি ওয়াহিলব্ধ জ্ঞান অর্জন করে জীবন জগৎ সম্পর্কে সঠিক ধারণা নিয়ে হৃদয়ে প্রশান্তি অর্জন করতে পেরেছে। আর এই প্রশান্ত আত্মা নিয়ে যারা আমার কাছে আসবে, আল্লাহর কাছে যাবে, সেই লোকগুলোই শুধু আখেরাতে নাজাত পাবে, আর কেউ পাবে না। এইবার তার চেহারা যত সুন্দর হোক, পাগড়ি যত উঁচা হোক, যা ইচ্ছা তা হোক, সঠিক জ্ঞান অর্জন করে হৃদয়ে প্রশান্তি অর্জন করতে হবে। যদি তা না পারি, আমাদের জীবন, আমরা দুনিয়াতেও শান্তি পাব না, মরার সময়েও কষ্ট, মরার পরেও জাহান্নাম, কোনো কথা নাই। যখন ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাজানাতুহা, যখন ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিবে, জাহান্নামের দরজা খোলা হবে, কাছে নিয়ে ফেলে দেওয়ার পূর্বে সেখানকার দারোয়ানরা বলবে, আল্লাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রব্বিকুম, তোমাদের কাছে কি আল্লাহর রাসূলগণ আসেন নাই, জীবন জগৎ সম্পর্কে সঠিক ধারণা তোমাদের কাছে কি পরিবেশিত হয় নাই, তোমরা কি আজকের এই আজাবের ভয়াবহতা সম্পর্কে তোমাদেরকে কি ভীতি প্রদর্শন করা হয় নাই? হ্যাঁ, ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাজা কালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তখন তারা বলবে, হ্যাঁ এসেছিল, আমরা তাদেরকে কাঠমোল্লা বলছি, হ্যাঁ এসেছিল, আমরা বলছি এগুলো ব্যাকডেটেড অ্যান্ড রিয়াকশনিস্ট, আমরা বলছি দে নো নাথিং, তারা কিচ্ছু জানে না, আর এইগুলো পুরান আমলের মানুষ, খালি কোরআন শরীফ তেলাওয়াত করে আর দাওয়াত খায়, এই মনে করে আমরা তাদেরকে উপেক্ষা করেছিলাম। বিষয়টা কিন্তু তা না, আসলে কোরআনের আলোকে এই লোহার উৎপত্তি, লোহার কার্যকারিতা, এই ঘড়ির সৃষ্টি, এই আকাশ, এই বাতাস, সকল কিছু আমাদের কোরআন এবং হাদিসের আলোকে জানতে হবে। ফর দি কজ অফ আর ইল্লাক, দুর্ভাগ্যবশত একটা কথা বলতে হচ্ছে, আমাদের এই সোসাইটিতে একদল লোক আছে, এই লোকগুলি বলে কি শুধু কোরআনই যথেষ্ট, হাদিসের দরকার নেই। আবার আরেক দল লোক আছে, কোরআনের সে হাদিসকে বেশি গুরুত্ব দেয় না, ব্যালেন্স মেনটেন করতে হবে, আল্লাহ কোরআন দিয়েছেন আর হাদিস দিয়েছেন, হাদিসের ভাষাটা রাসূলের, ভাবটা বক্তব্যটা আল্লাহ, আর কোরআনের ভাষা এবং বক্তব্য দুটোই আল্লাহ, আর ওইটা হলো হাদিসটা হলো প্র্যাকটিক্যাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলি করেছেন, যে কাজগুলি বলেছেন, অনুমোদন দিয়েছেন, এগুলাই হলো হাদিস। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, লাউলাস সুন্না মা ফাহিমা আহাদুম মিন্নাল কোরআন, যদি আমাদের মধ্যে আল্লাহর নবীর হাদিসগুলি না থাকতো, আমাদের কেউ কোনো কোরআন বুঝতো না, ভুল করে ফেলত। বলেন না সুবহানাল্লাহ! তাহলে কোরআন হাদিসের আলোকে এই যে বস্তু নিচয় থেকে শুরু করে জীবনের আমরা যত সিদ্ধান্ত গ্রহণ করে সবগুলি যদি জেনে বুঝে এর গুরুত্ব উপলব্ধি করতে না পারি, তাহলে কি আমরা সঠিক অর্থে আল্লাহর কৃতজ্ঞ হব? হব না তো, আমরা তো বুঝিই নাই, হব কি, তাই না? তখন আমরা গান গাইব, আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, দেখলাম শুনলাম ভাবে কিছুই বুঝলাম না, আমরা এই গান গেয়ে জীবন কাটায় দেব এবং একজন আরেকজনকে বলবো হেসে খেলে জীবনটা যদি চলে যায়, আবার হিন্দি ভাষায় বলবো দুনিয়া কা মজা লেলো দুনিয়া তোমারই হায়। আমার ভাইয়েরা, সম্মানিতা বোনেরা, মনে রাখতে হবে জ্ঞান হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ। যে কোরআনের আলোকে জ্ঞান অর্জন করবে না, যে হাদিসের আলোকে জ্ঞান অর্জন করবে না এবং পাশাপাশি ইন্দ্রিয় প্রসূত জ্ঞানগুলি জানবে না, অঙ্ক শিখবে না, সমাজ বিজ্ঞান শিখবে না, এই দুনিয়ার জীবনে ভাষা শিখবে না, এই লোকগুলি জ্ঞানী হতে পারবে না, কারণে আল্লাহর নেয়ামতের গুরুত্বই সে বুঝবে না, না বুঝার কারণে নেয়ামতের প্রতি সে কৃতজ্ঞ হবে না, আর কৃতজ্ঞ না হলে আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদিদ, অবশ্যই আমার আযাব অনেক কঠিন, এই কঠিন আযাবে তাদেরকে নিক্ষেপ করা হবে।
এখন ইফ ইউড লাইক টু বি পানিশড, আপনি যদি পানিশমেন্ট পেতে চান চালান আপনি দুনিয়া কা মজা লে লো। আজ যদি বলেন যে না নিয়ামত আমাকে বুঝতেই হবে, আল্লাহ আমাকে কত বড় দান করেছেন, কত কিছু দিয়েছেন, আর সেগুলো দ্বারা আমি কত সুন্দর জীবনযাপন করতে পারছি, আরও কত সুন্দর করতে পারি জীবনকে, এগুলো আমাকে জানতেই হবে। এইভাবে যদি আমরা না আসি, আর প্রতি মুহূর্তেই আমাদের স্মরণ করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে কত মর্যাদা দিয়েছ, আমি এখানে এই মর্যাদা নিয়ে আসি, আমার চেয়ে লোয়ার ক্লাসের লোকগুলি কত খারাপ অবস্থায় আছে, আল্লাহ আমি কত টাকা পয়সা, আমি এরকম 1500-1600 টাকা 2000-3000 টাকা দামের পাঞ্জাবি গায়ে দেই, আর কত মানুষ আছে যে 150 টাকা দিয়ে একটা জামা কিনতে পারে না। এই কথাগুলো আমাদের মনে করতে হবে এবং শুকরিয়া করতে হবে। শুকরিয়ার কথা আমি বলেছিলাম, শুকরিয়ার পর্যায় হলো তিনটা। এইটা হলো আমাদের হৃদয়ের শুকরিয়া, আল আর শুক্রু বিল কাল মানে অন্তর দ্বারা শুকরিয়া আদায় করা। তারপরে মুখে বলতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, প্রত্যেক অবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহ। এই কথাগুলো আমাদের মুখেও বলতে হবে। অ্যাট দ্য সেম টাইম পাশাপাশি আমাদেরকে আমরা যেই নেয়ামতগুলি পেয়েছি এগুলার যথার্থ ব্যবহার করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত নেয়ামতগুলো, অত্যন্ত প্রয়োজনের অতিরিক্ত নেয়ামতগুলো আমরা অ্যামং দ্য পিপল ডিস্ট্রিবিউট করে দেওয়ার চেষ্টা করতে হবে ফর দ্য বেটারমেন্ট অফ জেনারেল পিপল, মানুষের সাধারণ মানুষের কল্যাণের জন্য আমাদের অর্থ ব্যয় করতে হবে। অর্থ ব্যয় সম্পর্কে আমি আজকে বলবো না, অনেকগুলি খাত আছে কী কী খাতে আল্লাহ অর্থ ব্যয় করতে বলেছেন। মনে রাখতে হবে মানুষ হলো আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, মানুষের কল্যাণ করা হলো সবচেয়ে বড় স্বভাবের কাজ। আমরা যারা মনে মনে ভাবছি যে না ওইটা বাদ দিয়ে আমি একলা একলা বেহেস্তে চলে যাব, না আল্লাহ কোনো বলেনি একলা বেহেস্তে যেতে, আল্লাহ বলেছেন কু আনফুসাকুম, বাঁচাও তোমার জীবনকে আল্লাহর আজাব থেকে, ও আহালিকুম এবং তোমার আহালকে। শুধু উসরা বলেন, উসরা মানে পরিবার, আমার স্ত্রী ছেলে মেয়ে, আহাল বলতে এর পরিবেশ, এর পরিধি কতটুকু, এটা হলো পর্যায়ক্রমে সারা পৃথিবীর মানুষ। আমি আমার নিকট আত্মীয়, এরপরে আমার প্রতিবেশী, এরপরে নিকটতম প্রতিবেশীর পরে দূরবর্তী প্রতিবেশী, এভাবে পর্যায়ক্রমে সারা দেশের মানুষ, এটুকু হয়ে গেলে সারা পৃথিবীর মানুষ, যার কারণে এই পৃথিবীর মানুষকে বানিয়েছেন আল্লাহ, ইমানদারদেরকে বানিয়েছেন আল্লাহ সারা পৃথিবীর সকল মানুষের কল্যাণ করার জন্য। এখন আমরা যদি দান না করি, আমরা যদি বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা না করি, আমরা যদি পথহারা মানুষকে পথ দেখাবার কাজে আমাদের সম্পদ, আমাদের যোগ্যতা, আমাদের বাকশক্তি, আমাদের শক্তি, আমাদের সাহসিকতা, আমাদের কৌশল যদি আমরা প্রয়োগ না করি, তাহলে কি শুকরিয়া আদায় হবে? বুঝতেছেন, একটু ব্যাপক হয়ে গেছে, হয়তো অনেকের পক্ষে এটা রিয়ালাইজ করা একটু কঠিন হবে। হ্যাঁ, যারা পারেন তাদের উপরই তো আমি তো দায়িত্বটা দিয়ে গেলাম। আমার ভাই ও বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায়, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, জ্ঞান পৌঁছিয়ে দিতে হবে, আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, শক্তি প্রয়োগ করতে হবে, আল্লাহ আমাকে সামাজিক মর্যাদা দিয়েছেন, এই মর্যাদার সঠিক ব্যবহার করতে হবে, এই ব্যবহার করে করে প্রতিটি মানুষের কল্যাণের জন্য আমাকে ভূমিকা পালন করতে হবে, এবং অনুভূতিতে থাকবে আল্লাহ তুমি আমাকে এগুলো দিয়েছে কারণে তোমার হুকুম অনুযায়ী তোমার বান্দাদের কল্যাণে আমি ব্যবহার করছি। এই জন্য না যে রমজান মাসে আমি কয়েক হাজার শাড়ি নিয়ে যাব, তারপরে ঢোল পিটায় দিব, আমি দিব 5000 শাড়ি, লোক আসবে 20000, ধাক্কাধাক্কি করে মারা যাবে 6 জন, আহত হবে 2000, এরপরে কি হবে, অমুক বাড়ির মৌলানা সাহেব অথবা অমুক প্রফেসর সাহেব অথবা অমুক উকিল সাহেব এরকম টাকা দান করছে, বলা যায় না আগামী বছর হয়তো সে ইলেকশনে দাঁড়াবে। এরকম না, আমাদেরকে সকল কাজের লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর কৃতজ্ঞতা অর্জন করা। যদি আমরা এইভাবে আল্লাহর পথে ব্যয় না করি তাহলে শুকরিয়া আদায় হবে না। এই ব্যয় বলতে আমি শুধু টাকার কথা বলছি না, বারবার বলছি, আল্লাহ আমাকে যত নেয়ামত দিয়েছেন সব নেয়ামত, কি বলেন, ঠিক না? আচ্ছা, চোখ যদি নেয়ামত হয় বলে আপনারা স্বীকার করেন, তাহলে এই দৃষ্টিশক্তির ব্যবহার আপনাকে আল্লাহর পথে করতে হবে। শারীরিক শক্তি যদি আল্লাহর নেয়ামত বলে আপনি স্বীকার করেন,
তাহলে অবশ্যই আপনি মানুষের কল্যাণে এবং আল্লাহর দ্বীনের কল্যাণে আল্লাহর দ্বীনের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার প্রয়োজনে আপনার এগুলো ব্যয় করতে হবে, টাকা ব্যয় করতে হবে, বুদ্ধি ব্যয় করতে হবে, জ্ঞান ব্যয় করতে হবে, সব ব্যয় করতে হবে আল্লাহর পথে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। তবে মনে রাখবেন, এই পৃথিবীতে একজন মানুষও নাই যার কোনো গুণা নাই, আছে নাকি? নিজেকে গুণাগার মনে করে আল্লাহর পথে ব্যয় করে চাইতে হবে যে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি এবং ক্ষমার জন্যই আমি তোমার দেয়া নেয়ামত তোমার পথে ব্যয় করতেছি। হৃদয়ে কল্পনার মধ্যে এই জিনিসটা থাকতে হবে। আর যদি মনে মনে ভাবেন যে না আমি তো একটা কিছু হয়ে গেছি হামচেকার ডাঙ্গরে নিস, এরকম হলে হবে না। নিয়তটা থাকবে আমি সব কিছু, আই শ্যাল ডু এভরিথিং ফর দ্য প্লেজার অফ আল্লাহ, সব কিছু ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা সব কাজ করে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর ফজিলত পাওয়ার জন্য। আপনি আমি আসুন আমরা সব কাজ করব আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর দেওয়া অসংখ্য নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। না শুকুরি করে, কুফুরি করে, অকৃতজ্ঞ হয়ে, আনগ্রেটফুল হয়ে আল্লাহর দরবারে আমরা যাব না, উপায় থাকবে না। আমরা মনে রাখবেন, কেউ কেউ মনে করে এতবার সুবহানাল্লাহ পড়ছি সব দিয়ে তো সারা দুনিয়া ভরে গেছে, হ্যাঁ এত নামাজ পড়ছি আবার মানুষের দেখাইয়া দেয়া তসবি টিপছি, হ্যাঁ আবার মানুষের দেখাইয়া দেয়া দেখাইয়া মসজিদের প্রথম কাতারে আইসে ওই কোনার মধ্যে বৈশা দামি পাঞ্জাবি গায়ে দিয়া দামি যায় নামাজ বিছিয়ে বসে রয়েছি, আরে সব কে খায়, বেহেস্তে আমাকে না দিলে আল্লাহ কারে দিবে? আল্লাহ যদি বলে যে বান্দা তোমার এই পাঞ্জাবির টাকা তো আমি তোমাকে দিছি, ওইটা আগে আমারটা আমাকে দিয়ে দাও, তোমাকে এই তসবি পড়ার তসবি শিখার যে ক্ষমতা এই জ্ঞান যে আমি দিছি এটা আমি দিছি কিনা বলো, বলবে যে অবশ্যই, তা তো আমারটা আমাকে দিয়ে দাও। হ্যাঁ, এইভাবে যখন আমার সমস্ত এবাদতের যা যা উপকরণ আমি প্রয়োগ করেছি এগুলার বিনিময় যদি আল্লাহ চেয়ে বসেন, তারপরে আপনার আর আমার থাকবে কি বলেন? কিছুই থাকবে না। না থাকলে এইবার যদি বলেন যে আমি আমার এবাদত দ্বারা বেহেস্তে যাব, বলেন কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। অতএব ওই ব্যক্তি বেহেস্তে যাবে যে ব্যক্তি এই পৃথিবীতে সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করে, অশ্রুপাত করে করে আল্লাহর কাছ থেকে তার সন্তুষ্টি আদায় করে, তার সন্তুষ্টি অর্জন করে এই ইহলীলা সাঙ্গ করে যাবে, তারাই শুধু জান্নাতে যাবে, আর কেউ যাবে না। যত ইবাদতই করেন আর যতই করেন, আর কেউ কেউ টাকার দান করে মনে করে গেছি গিয়ে বেহেস্ত, দুই নম্বরই ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হইয়া গ্রাম দেশে যায়, এই তোদের কী হয়েছে, কয় আমরা মসজিদটা বানাইতে পারতেছি না একটু সাহায্য করেন, যা তোর এই মসজিদে কত হাজার ইট লাগবে দেয়া সব আমি দিয়ে দেবো, দিয়ে দিছে মনে মনে ভাবতেছে বেহেস্তে চলে যাবে। না, এইভাবে বেহেস্ত হবে না। আপনি সুনাম পাইছেন এতে কোনো সন্দেহ নাই, এটা ভালো কাজই করছেন এতেও কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহর কাছে ভালো হতে হলে ইউ হ্যাভ টু ডু এভরিথিং ফর দ্য প্লেজার অফ আল্লাহ, সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, কি বলেন, ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহ আমাদের সকলকে বলে দিয়েছেন যে শুকরিয়া করলে নেয়ামত বাড়িয়ে দিব আর কুফুরি করলে আমি আজাব দিব। আমরা দুই নম্বরটায় না গিয়া শুকরিয়া অর্জন করে, শুকরিয়া করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে মরতে চাই। আল্লাহ যেন আমাদের সকলকে তার কৃতজ্ঞ বান্দা হিসেবে কবুল করে নেন, তার নেককার বান্দা হিসেবে কবুল করে নেন, এই জন্য আমরা আল্লাহর কাছে চাই। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আমাকে যা, আমি তো ভুল বুঝছি, তাহলে তো খুতবা তিনটা হয়ে যাবে, সময় আমার আছে, আমার তো ভুল হয়েছে। সম্মানিত ভাইরা, তাহলে কৃতজ্ঞতা অর্জনের জন্য আমি বলেছিলাম পথ হলো তিনটা স্টেজ আছে। এক নম্বর স্টেজ হচ্ছে যে আমরা অন্তরে কৃতজ্ঞতার অনুভূতি লালন করতে হবে। এখন এই কৃতজ্ঞতা শুধু আল্লাহর ই অর্জন করতে হবে, ইসলামী শরীয়তে কিন্তু তা না। আমরা মানুষও তো মাঝে মাঝে পরস্পরের উপকার করি, করি না? এইটাও আমাদের কৃতজ্ঞতার সহিত স্মরণ করতে হবে, কিন্তু সামনে প্রশংসা করা জায়েজ নাই। তাহলে ওই লোকটার মধ্যে
অহংকারের ভাব সৃষ্টি হবে, এতে তার আমলগুলি বিনষ্ট হয়ে যাবে। তা আমরা মানুষের মধ্যে পরস্পরের মধ্যে যে আমরা সহযোগিতার মনোভাব পোষণ করে এবং কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি, সেই কাজের জন্য আমাদের সেখানেও কৃতজ্ঞতার অনুভূতি আমাদের থাকতে হবে। আমরা যদি কৃতজ্ঞ হতে চাই তাহলে দুটো জিনিস হয়ে যাবে, যখনই আমরা কৃতজ্ঞ হব, উপকারীর উপকার স্বীকার করব, তখন সংশ্লিষ্ট ব্যক্তি আরও বেশি উপকার করতে উৎসাহিত হবে। কি বলেন, ঠিক না? উৎসাহিত হবে। আবার পাশাপাশি আরেকটা জিনিস হবে, সেটা হলো সোসাইটিতে আল্লাহ রাব্বুল আলামিন চান এই পৃথিবীর মানুষগুলো একেবারে কিয়ামত পর্যন্ত শান্তিপূর্ণ একটা সমাজের মধ্যে বসবাস করুক। আমরা যদি পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা অর্জন করতে চাই, আমরা কৃতজ্ঞ হতে হবে বড়দের প্রতি, ছোটদের, ছোটদের প্রতি বড়দের যে অবদান, এই কন্ট্রিবিউশনকে স্মরণ করে সে ধরনের আচরণ করতে হবে। মুখে বলা বলির দরকার নাই, আমরা আচরণ করব। বড়দেরকে আমরা আছো বলেন তো, বড়রা যদি আমাদেরকে লালন পালন না করতেন আমরা কি আজকে জীবনের এই পর্যায়ে উপনীত হতে পারতাম? ছোটকালে গ্রাম দেশে ছিলাম, কতবারই তো পুকুরে পড়ে গিয়েছি মরে যাওয়ার উপক্রম, কোনো না কোনো মুরব্বি দেখে দৌড় দিয়ে গিয়ে টান দিয়ে উঠাইছে। এরকম ঘটনা আমাদের সমাজে নাই। আমরা দেখতেছি যে একটা লোক এই বেহুশের মতো অবস্থায় আছে, মেইন রোডের মাঝখানে দাঁড়ায় আছে, আরে মানে দূরপাল্লার গাড়িগুলি আসতেছে মেরে দিতে পারে, তো ধপ করে দৌড় দিয়ে টেনে নিয়ে তাকে কিনারে নিয়ে আসছি। বলেন তো এরকম আমাদের সমাজে হয় না? এই যে আমরা উপকার করি, উপকার করার মানসিকতা যেমন থাকতে হবে, উপকারীর উপকার করার, উপকারের স্বীকার করা, কৃতজ্ঞতা আদায় করার মেন্টালিটি আমাদের থাকতে হবে। তাহলে কি হবে? তাহলে এই যে ভালো কাজের প্রতিযোগিতা সমাজের মধ্যে সৃষ্টি হবে। যেই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন যে তোমরা ভালো কাজ, হ্যাঁ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআদিস সামাই ওয়াল আর্দ। বলা হচ্ছে যে এমন জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করো এবং ভালো কাজের প্রতিযোগিতা করো যে জান্নাতের অঙ্গন আকাশ ও পৃথিবীর চেয়েও প্রশস্ত। আমার ভাইয়েরা, তাইলে আমাদেরকে এই উপকার করার ব্যাপারে প্রতিযোগিতা করতে হবে। এই প্রতিযোগিতা মানুষকে কী করে, একটা কথা বলে ফেলি, রিলেটেড না তবুও, কথাটা হচ্ছে এই যে প্রতিযোগিতা মানুষকে কষ্ট সহিষ্ণু করে এবং সাহসী করে। আবার বলছি, এটা একটু কঠিন কথা, প্রতিযোগিতা মানুষকে সাহসী করে এবং কষ্ট সহিষ্ণু করে। মানে প্রতিযোগিতায় যখন লাগে তখন আমার কি কষ্ট হচ্ছে না হচ্ছে কোনো কথা নাই, আমাকে ফার্স্ট হতে হবে, এই না বিষয়টা? এতে তাহলে মানে যত কষ্টই হোক মানুষ কষ্ট করতে রাজি হয়ে যায় আর সাহসীও হয়। একটা ব্যাপারে মানে দায়িত্ব পালন করতে গেলে ঝুঁকি আছে, কিন্তু যদি প্রতিযোগিতার মানসিকতা আসে তাহলে এই যে কোনো ঝুঁকি মানুষ নিতে পারে, যে কোনো ঝুঁকি মানুষ নিতে পারে, ঝুঁকি নিয়ে লাইফ স্যাক্রিফাইস করে দিয়ে হলেও ফর দ্য গুডনেস অফ হিউম্যান বিং মানুষ একটা কাজ করে ফেলতে পারে। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা প্রতিযোগিতা করে ভালো কাজ করো, আল্লাহর ক্ষমার দিকে আগাও, জান্নাতের দিকে আগাও। আমরা এই প্রতিযোগিতার মনোভাব আমাদের মধ্যে, কৃতজ্ঞতার মধ্যে আনা দরকার, তাহলে আমরা অধিক কৃতজ্ঞ হতে পারব, আমরা অধিক কষ্ট করতে পারব। আমার ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এর এই পৃথিবীতে, মনে রাখবেন, কৃতজ্ঞ হওয়া, আল্লাহর হুকুম মানা, এর চেয়ে কঠিন কোনো কাজ, এর আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া আর আল্লাহর হুকুম মেনে নেককার বান্দা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হওয়া, এর চেয়ে কঠিন কোনো কাজ নাই, একটাও নাই। যতই বলেন না কেন, আপনি ওয়াজ নসিহত করে আরও অনেক কঠিন কাজের কথা বলেন, এর চেয়ে কঠিন কোনো কাজ নাই। কারণ কি? কারণ হলো আমাকে ইবলিস বলছে আল্লাহর কাছে যে তুমি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ বান্দা হিসেবে পাবা না, এই না বললো আল্লাহ, হ্যাঁ, সুরা আল আরাফের আয়াত, হ্যাঁ, বলতেছে যে তুমি ওলা তাজিদু আকসারাহুম মিনাস শাকিরিন। এখন বলেন ইবলিসের যোগ্যতা, ইবলিসের অভিজ্ঞতা, ইবলিসের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, ওটা কি আপনার আমার চেয়ে বেশি না কম? কদ্দুর বেশি? তুলনায় চলে না, এত বেশি। কি বলেন, ঠিক না? সে কিভাবে কাকে ধোকা দিতে হবে এটা ভালোই জানে, হ্যাঁ,
কিভাবে আমাদেরকে জান্নাতের পথ থেকে সরিয়ে নিয়ে তার পথের প্রতীক বানাবে। তার পথটা কোনটা? জাহান্নামের পথ। কারণ সে আল্লাহর কৃতজ্ঞতা অর্জন করে নাই। আল্লাহ যখন সতর্ক করলো তখন সে অহংকার করছে। আবা মানে কি? অস্বীকার করলো। ওয়াস্তাকবারা মানে অহংকার করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, এবং কাফিরদের অন্তর্ভুক্ত হলো। এই তো কথাটা। হ্যাঁ, তাহলে সে অহংকার করলো, অস্বীকার করলো, এবং কাফিরদের মানে সত্য প্রত্যাখ্যানকারীদের অর্থ সত্য গোপনকারীদের অন্তর্ভুক্ত হলো। এখন তার পথটা হলো জাহান্নামের পথ। এই পৃথিবীতে পথ মোট কয়টা? একটা হলো জান্নাতের পথ, আরেকটা হলো জাহান্নামের পথ। আপনারা কি এই ব্যাপারে কনফার্ম? আচ্ছা, এই জাহান্নামের পথ বিভিন্ন পথ আছে, কিন্তু জান্নাতের পথ একটা। কারণ কি? আল্লাহ এক, তিনি যে পথ দিয়েছেন সেটা একটাই। কি বলেন, ঠিক না? আদম আলাইহিস সালামকেও আল্লাহ যেই পথ দিয়েছেন সেটার মূল ভিত্তি হলো তাওহীদ, রেসালাত, আখেরাত। মুসা আলাইহিস সালামকে যা দিয়েছেন তারও ভিত্তি হলো তাওহীদ, রেসালাত, আখেরাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পথ দিয়েছেন সেটারও ভিত্তি হলো তাওহীদ, রেসালাত, আখেরাত। আর ইবলিসের পথ যেটা, সেটা সে অ্যাকর্ডিং টু দ্যাট ডিমান্ড অফ কনটেক্সট, প্রেক্ষাপটের ডিমান্ড অনুযায়ী যারে যেভাবে বিভ্রান্ত করা যায় সে তখন সেই পথ বানায় ফেলে। এই জন্য ইবলিসের পথের কোনো সীমা নাই, বুঝছেন তো? ইবলিসের পথের কোনো সীমা নাই, জাহান্নামের পথের কোনো সীমা নাই। তবে এগুলোকে আমরা মূলনীতি হিসাবে ভাগ করে নিয়েছি কয়েকটা। একটা হলো নির্ভেজাল জাহেলিয়াত, মানে হলো আল্লাহর অস্তিত্বকেই অস্বীকার করে। দুই নম্বর হলো শেরেক নিঃসৃত জাহেলিয়াত, মানে আল্লাহকে মানে সাথে আরও কিছু, সাথে আরও কিছু। এই মাজারে গেলে এই হবে, ওই অমুক জায়গায় গেলে এই হবে, অমুক হুজুরের দলে এই হবে, দেবতাকে এইভাবে পূজা করলে এই হবে, এরকম মানে আল্লাহর সাথে তারা আরও অনেক কিছু বানিয়ে নিয়েছে, যোগ করেছে, অ্যাড করেছে। হ্যাঁ, এটা হলো শেরেক মিশ্রিত জাহেলিয়াত। আরেকটা আছে, সেটাকে আমরা বৈরাগ্যবাদী জাহেলিয়াত বলি আর কি। হ্যাঁ, এগুলো একটু কঠিন আলোচনা, জুমার মসজিদে বলি না সাধারণ। বৈরাগ্যবাদী জাহেলিয়াত এরা হলো কি? তারা বিভিন্ন রকম বলে, যেমন খ্রিস্টানদের একটা গ্রুপ আছে, তারা বলে যে নারীরা হলো শয়তানের প্রেতাত্মা, নারী সংস্রবে যে যাবে সে কখনো জান্নাতে যাবে না, বুঝছেন? আবার হিন্দুদের মধ্যে একটা গ্রুপ আছে, তারা নিজেদেরকে সাধু বলে, তারা বিয়ে শাদি করে না, বিভিন্নভাবে ওই পূজা অর্চনা করে আর ভিক্ষা করে চলে, সংসার জীবন যাপন করে না, তাদেরকে সংসার বিরাগী বলা হয়। বিভিন্ন আছে, তা আমি সমস্ত গ্রুপগুলি সম্পর্কে আমি বলবো না, শুধু হলো এই সমাজ, রাষ্ট্র, পরিবার এগুলিকে বাদ দিয়ে শুধুমাত্র কিছু দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহকে খুশি করার প্রচেষ্টায় যারা রত, এদেরকে আমরা বৈরাগ্যবাদী জাহেল বলি। জাহেল ঠিক, জাহেল মানে কি? অজ্ঞ, কি জানে না তারা, মানে আল্লাহর সঠিক পথটা জানে না, বাকিগুলি জানে। কোন এই পৃথিবীতে কোনো মানুষ নাই যে কিছুই জানে না, কি বললেন, আছে নাকি দু একজন? কিছুই জানে না এরকম তো কোনো মানুষ নেই, কিন্তু জাহেল মানে তো জানে না, মানে ওই জাহেল না, জাহেল মানে হলো আল্লাহর প্রকৃত পথটা সে জানে না, বুঝে আসছে? তাহলে জাহেলিয়াতকে আমরা প্রধানত কয় ভাগে ভাগ করলাম? তিন ভাগে। একটা হলো নির্ভেজাল জাহেলিয়াত, অর্থাৎ আমাদের বর্তমান পৃথিবীর কিছু বস্তুবাদী মানুষ আছে যারা আল্লাহ এবং আখেরাত, ফেরেশতা এগুলো স্বীকার করে না, এদেরকে আমরা নির্ভেজাল জাহিল বলি। এবং যারা আল্লাহর সাথে আরও কিছু মিলাইয়া তারপরে আরও কারো কারো বলে যে কি, এই মি আপনি জানেন কি, প্রধানমন্ত্রীর কাছে কি সরাসরি যাওয়া যায়, প্রাইভেট সেক্রেটারি সেক্রেটারি এইভাবেই ডেঙ্গিয়ে যেতে হয়, এরা ছাড়া প্রধানমন্ত্রীকে একলা দেশ চালায়, এরকম বলে। তাহলে কি করে, আল্লাহ কি একলা এগুলো চালায়, না আল্লাহর কাছে যাইতে হলে ওলি আল্লাহর কাছে যেতে হবে, হাত ধরতে হবে, এবং এইভাবে 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 অনেক বিভিন্ন পদ্ধতি আছে। আবার হিন্দুদেরকে জিজ্ঞাসা করলে বলে যে দেবতাদের মাধ্যমে যেতে হবে, দেবতারা কয় গ্রুপ, এই সেই বিভিন্ন ধাম আছে, তারপরে স্তর আছে, বৈকুণ্ঠ লোক, তারপরে দেবলোক, নারায়ণ লোক, তারপরে গোলক ধাম বিভিন্ন আছে, এগুলি আজকে আলোচনার বিষয় না। বিভিন্ন মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, এদেরকে আমরা শেরিক মিশ্রিত জাহেলিয়াতে বলে অভিহিত করি। আমার ভাই ও বোনেরা,
এই সকল প্রকারের জাহেলিয়াত মুক্ত হয়ে শুধুমাত্র আল্লাহর দেয়া পদ্ধতিকে জেনে বুঝে সেই অনুযায়ী এই পৃথিবীর সমস্ত নেয়ামতগুলিকে অর্জন করতে হবে, বন্টন করতে হবে, ভোগ করতে হবে। ওই যে এক দল বলছে নারীর কাছে যাওয়া যাবে না, আরেক দল বলছে যে এই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলোর মধ্যে এত ব্যস্ত থাকলে আল্লাহকে পাওয়া যাবে না। এই এগুলি সব মিথ্যা কথা, এগুলি একটাও ইসলামের কথা না। আচ্ছা বলেন তো, রাসূল কি ব্যবসা করেছেন? আবু বকর কি ব্যবসা করেছেন? সমাজ চালাইছেন, রাষ্ট্র চালাইছেন, বিচার আচার করছেন, পরিবার ছিল, ছেলে মেয়ে হয়েছে, কি এগুলো হয়েছে না? তো এগুলিকে বাদ দিয়ে যেগুলা বুঝতে হবে যে এর সাথে যেটার মিল নাই ওইটাই জাহেলিয়াত। এমআই ক্লিয়ার? মনে রাখতে হবে ওইটাই জাহেলিয়াত। সকল প্রকারের জাহেলিয়াতের ঊর্ধ্বে উঠে আল্লাহর দেয়া কোরআন এবং হাদিস অনুযায়ী তার সমস্ত নেয়ামতকে উপলব্ধি করে সেই নেয়ামত অর্জন করতে হবে, নাকি আপনি ঘরে বসে থাকবেন? অর্জন করতে হবে, বন্টন করতে হবে ইন দ্য লাইট অফ কোরআন, কোরআনের আলোকে এগুলো ডিস্ট্রিবিউট করতে হবে। ছেলেকে কী দিবেন, মেয়েকে কী দিবেন, প্রতিবেশীকে কী দিবেন, এগুলো করতে হবে। তারপর সব শেষ হলো আপনি নিজে যেটা ভোগ করবেন সেটাও আল্লাহর কোরআন অনুযায়ী ভোগ করতে হবে। অর্জন, বন্টন এবং ভোগ, এই তিনোটা যদি আল্লাহর কোরআন অনুযায়ী এবং পেয়ারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কথিত হাদিস অনুযায়ী যদি আমরা না করি, তাহলে আমরা সঠিক কৃতজ্ঞ বান্দা হিসাবে উঠতে পারবো না। আপনারা কি এই ব্যাপারে নিশ্চিত হয়েছেন? আমার ভাইরা, আমি জানি যে হয়তো ভাষাগত কারণে আমি তো আর ভালো বক্তা না, আমি যা পারছি তা বলছি। আপনারা যদি যতটুকু বুঝেছেন, আমি মনে করি যে যদি এখন থেকে জীবনের শেষ দিন শেষ মুহূর্ত পর্যন্ত প্র্যাকটিস করেন এবং আরও জানার চেষ্টা করেন, আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে, আপনারা যেন সঠিক পথ পেয়ে যান। আল্লাহ বলছেন যারা নাকি আল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার পথ পাওয়ার সাধনা করে, লানাহদিয়ান্না লাহুম সুবুলানা, অবশ্যই তাদেরকে আমি পথ দেখিয়ে দেব। তাহলে আসুন আমরা আল্লাহর পথে এগিয়ে যাই, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হই, আল্লাহর দিন সম্পর্কে সঠিকভাবে জানি। দিনে আল্লাহ আমাদেরকে যে সকল নেয়ামত দিয়েছেন, অসংখ্য নেয়ামত, আমাদের ফল ফলাদি থেকে বিভিন্ন পশু পাখি থেকে শুরু করে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, সকল কিছু আল্লাহর কোরআনের অনুযায়ী পরিচালনা করা, অর্জন করা, বন্টন করা, ভোগ করা, সকল কিছু আমরা আল্লাহর দেয়া তরিকা অনুযায়ী করলে আল্লাহর এই সমস্ত নেয়ামতের সঠিক কৃতজ্ঞতা অর্জন হবে। কি বলেন, ঠিক কি না? তাহলেই আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ যদি ক্ষমা না করে কেউ জান্নাতে যাবে? আল্লাহ বলেন যে আল্লাহ যদি মানুষকে মানুষের কাজের জন্য ধরতেন, লাউ ইয়াখজুকুমুল্লাহু নাসা বিমা কাসাবু, মানুষ যা অর্জন করার জন্য যদি আল্লাহ মানুষকে ধরত, মা তারাকা আলা জাহরিহা মিন দাব্বা, এই পৃথিবীর বুকে কোনো মানুষ বিচরণ করতে পারত না। ওয়ালাকিন ইয়াখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ অপেক্ষা করেন, অবকাশ দেন, দেখেন বান্দা কৃতজ্ঞ হয়ে তার অনুভূতিতে অনুশোচনা নিয়ে আমার কাছে আবার ফিরে আসে কিনা, আমার পথে আসে কিনা, এই জিনিসটার অপেক্ষা করেন। আসুন, আমরা যথেষ্ট অবকাশ পেয়েছি, পারহ্যাপস উইল গেট মোর টাইম, আমরা হয়তো আরও সময় পেয়ে যাব, কেউ কেউ অনেক সময় পাবো, কেউ সময় পাবো না, এমনও হতে পারে আজকের পরে আর পাবো না। এই কৃতজ্ঞতার অনুভূতি অর্জন করা, অনুশোচনা করা এবং আমাদের কৃতকার্যাবলী গুণাগুলির জন্য হৃদয়ের গভীর থেকে আমরা আল্লাহর কাছে যদি এক্সকিউশন চেক না করি, আল্লাহর কাছে ক্ষমা না চাই, তাহলে আল্লাহ আমাদেরকে কেন ক্ষমা করবে? নেয়ামতের মধ্যে ডুবাইয়া রাখলো, বানালো, সৃষ্টির সেরাজীব হিসেবে মর্যাদা দিল, অসংখ্য নেয়ামত দিল, তারপরেও আমরা তার পথে আসবো না, এটা কি হয়? তাহলে কি আল্লাহ ক্ষমা করবেন? ক্ষমা করার কথা না। আসুন আমরা আল্লাহর পথে ফিরে যাই, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য বাস্তব উদ্যোগ গ্রহণ করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়ালা, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালা, ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আইয়ুহা নাস উসিকুম বিত্তাকওয়া ফাইন্না খায়রাজ জাদি তাকওয়া। قال الله سبحانه وتعالى اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت وسلمت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক দয়া করে এই পৃথিবীতে তার সৃষ্টির সেরাজীব হিসেবে মর্যাদা দিয়ে রেখেছেন। আল্লাহ চান আমরা সবাই যেন জান্নাতে যাই, বলেন না আলহামদুলিল্লাহ, আমরা সবাই যেন জান্নাতে যাই। এই জন্য আল্লাহ বলছেন মান তাবা, যে লোকটা তওবা করলো, ওয়া আমানা ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সলিহা এবং ন্যাকামল শুরু করে দিল, পাউলাইকে ইউবাদুল্লাহ সাইয়াতি মাসানাত, এই লোকটার জীবনের সমস্ত গুণাকে সবে পরিণত করে দেওয়া হবে। এরপরেও যদি জান্নাতে যেতে না পারি তাহলে এর চেয়ে পোড়া কপাল তো আর আমাদের জন্য কিছুই হতে পারে না। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করার জন্য বারবার বলেছেন। পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবার প্রতি এত বেশি উৎসাহিত করেছেন, এত বেশি ওসিয়ত করেছেন যা অন্য কিছুর জন্য করেন নাই। তওবা জিনিসটা হলো তিনটা জিনিসের কম্বিনেশন। একটা হলো আল ইকলাউ আনিজ জুনুব ওয়া তারকুহা, গুনাহ থেকে দূরে সরে আসা, গুনাহকে বাদ দেয়া। এরপরে হচ্ছে অন্নাদমু আলা মা মাদা, এবং অতীতের গুণাগুলোর জন্য অনুশোচনা কারণ লজ্জিত হওয়া এবং ক্ষমা চাওয়া। ওয়াল আজিমাতু আলা আদমিল আওদাতি ফিহা, এবং আর কখনও ওই গুণা না করার ব্যাপারে কঠোর সংকল্পবদ্ধ হওয়া, কঠোর সিদ্ধান্তে উপনীত হওয়া। এই তিনটা জিনিসের নাম, এই তিনটা জিনিসের সমষ্টি হলো তওবা। এই তিনটা জিনিস না করে মুখে মুখে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্ব বললে আসলে তওবা হবে না, এটা তওবা তওবা খেলা হবে। আসুন আমরা আমাদের জীবনের গুণাগুলির কথা স্মরণ করি এবং সেই গুণাগুলো থেকে ফিরে আসি এবং কঠোর সিদ্ধান্তে উপনীত হই যে আল্লাহ আমরা এই গুণাগুলি আর করবো না, তুমি আমাদের সাহায্য করো। পাশাপাশি আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তুমি আমাদের জীবনের গুণা মাফ করে দাও। এর জন্য আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহুম্মা ইগফির লানা ওয়ালি ওয়ালিদাইয়িনা ওয়ালি আসাতিযিনা ওয়ালি শায়খিনা ওয়ালি জামিয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহিয়া মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া খযুলিল কাফারা ওয়াল মুবতাদিআ ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দ্বীন ওয়া জাআলনা মিনহুম ওয়া খযুল মান খযালা দ্বীন ওয়া লা তাজআলনা মিনহুম। আল্লাহুম্মা তাওয়াফফিকনা আন নাআমালা কামা আমালু মিন ইবাদিকা সালিহিন। আল্লাহুম্মা তাকাব্বালনা মিন ইবাদিকা সালিহিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।